Guys, welcome back to another video. Guys, game এর ভিতরে চলে এসেছে নতুন ইভেন্ট আর গাইস এখানে দেখতে পাচ্ছেন যত ইলাইট পাস আছে গাইস একদম প্রথম পাঁচটা ইলাইট পাস গাইস ব্যাক চলে এসেছে আমি গাইস ঘুমাইছিলাম সকাল সকাল আমাকে মিরাজ ঘুম থেকে উঠাই বলল যে ইভেন্টটাকে দিয়ে দিতে এটা 22 তারিখে আসার কথা যাও গাইস দেখতে পাচ্ছেন তোমরা এখান থেকে গাইস এখানে গাইস ইলাইট পাসে দেখো ইলাইট পাসের প্রথম ইলাইট পাসের লুট বক্স টুট বক্স মাস্ক থেকে শুরু করে ভাই সব কিছু দিয়ে দিয়েছে পাঁচটা ইলাইট পাস মেল ফিমেল সব তো গাইস এখানে আমরা স্পিন দিব আর আজকে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু তোমাদের মত একদম সাবস্ক্রাইব আমি এটা নিচ্ছি 10,000 ডায়মন্ড টপ আপ করে আজকে গাইস এই ইভেন্টে এই ইভেন্ট চলাকালীন গাইস প্রতিদিনই একটা করে ভিডিও নিয়ে আসবো তোমাদের আইডিতে গাইস এইগুলো বের করব তো গাইস ধুমায়া ভিডিওটা শেয়ার হবে আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমার গেমের আইডিটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না চ্যানেলে নতুন থাকলে গাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রতিদিনই তোমাদের মধ্যে থেকে দুই তিনজনের আইডিতে তো গাইস আমি এগুলো নিব গাইস একদম উপরা ধুরা গাইস কি হবে তো গাইস এখানে আমি দেখতেই পারতেছো তো এখানে আমি গাইস এখন 40 ডায়মন্ড একটা স্ক্রিন দিব সিঙ্গেল স্ক্রিনে গাইস আমাদের হিপ হপ বান্ডেল বের হয়ে চলে আসবে গাইস দেখতেই পারতেছো হিপ হপ দেনে গাইস এখানে আমাদের ইলাইট পাসে টোকেন দিছে ইলাইট পাসের মতন দেখতে টোকেন দিছে বাট এই টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো 180টা টোকেন লাগবে গাইস এগুলো আমাদের এক্সচেঞ্জ করতে গাইস দেখা যাক আমাদেরকে কি দেয় 100 লাখ হলে আমাদেরকে কি দেয় গাইস এখানে গাইস আমরা উড়ো ধরে এখন স্পিন দিব আর তোমরা যারা এখন অবধি গাইস ফেসবুক থেকে যারা দেখতেছো ফেসবুক পেজে ফলো করো ইউটিউব থেকে যারা দেখতেছো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আর অবশ্যই গাইস ভিডিওটা লাইক দিতে কিন্তু ভুলবো না এই ভিডিওতে লাইক এমনি দিচ্ছি মাত্র 20,000 তো তোমরা গাইস সবাই মিলে কমপ্লিট করে দেবো না 20,000 না 10,000 দিলাম যাও তোমাদের জন্য কমাই দিলাম 10,000 লাইক এম থাকলো গাইস সবাই 10,000 লাইক এমটা কমপ্লিট করে দিবা আর আমি গাইস পুরো ধরে স্পিন দিব আর তোমরা দেখতে থাকো গাইস আজকে আমাদের কত ডায়মন্ড লাগে ওকে তো গাইস আমি কিন্তু 10,000 ডায়মন্ড দিয়ে শুরু করছি উড়া ধরে 10,000 ডায়মন্ড একদম পুরো টপ আপ মানে একদম পুরো শেষ করে দিব তো গাইস আমরা কিন্তু প্রথমে 10 স্পিন একবার দিছিলাম আবার গাইস 10 স্পিন দিচ্ছে দেখি এবার আমাদের 10 স্পিনে গাইস একটা আমাদেরকে কি দেয় গাইস এই যে দেখতেই পাচ্ছ যেগুলো আমরা পাচ্ছি সবগুলো কিন্তু পুরাতন ইলাইট পাসের সব কিছু মানে সব কিছু রেয়ার এইখানে যদি লুট বক্স টুট বক্স যেইগুলো পায় না এই যে দেখো এই জিনিসটা তো আলট্রা রেয়ার আমার ওই বান্ডেল থেকে এই জিনিসগুলো বেশি ভালো লাগতো গাইস এই জিনিসটা আমি ভাবছিলাম আর কখনো হয়তো বা নিতে পারবো না কিন্তু না গাইস না গাড়ি না সেটা আমাদেরকে ভুল প্রমাণিত করলো যে তুমি চাইছো সেটা দেওয়া যাবে না তো গাইস গেমের ভিতরে কিন্তু আবারও ব্যাগ দিয়ে দিছে গাইস আর এইটা এখন নাকি শুনতেছি এখন আর পরবর্তীতে দেওয়া হবে না পরবর্তীতে 2-3 বছর নাকি দেওয়া হবে না এটা আলট্রা রেয়ার থাকবে সো গাইস এইটাই সেই সুযোগ যে এখনই গাইস তোমরা এটা নিতে পারবা পরবর্তীতে চাইলে আর অনেক দেরিতে হবে সো গাইস দেখা যাক গাইস আজকে আমরা স্পিন দিব বাট এখন অবধি একটা কিছু দেয় নাই গাইস আমাদের 50টা টোকেন দিয়ে দিছে 39 লাখ হয়ে গেছে আমাদের এখন অবধি কিচ্ছু দেয় নাই একটা বান্ডেলও দেয় না মেল ফিমেল তো অনেকগুলো বান্ডেল আমাদের আজকের ভিডিও স্পন্সর টপ আপ ফার্স্ট আপনি যদি দ্রুত গতি এবং স্বল্প মূল্যে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন টপ আপ ফার্স্ট ডট কম থেকে ওয়েবসাইটে টপ আপ করতে হলে প্রথমে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য রেজিস্টার বাটনে ক্লিক করে আপনাদের ইনফরমেশনগুলো চাবে সেগুলো দিয়ে রেজিস্টার করতে হবে এর পরবর্তীতে আপনাদেরকে আপনার যখন রেজিস্টারটা কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাকাউন্ট সেকশন থেকে আপনারা এখানে মাই ওয়ালেটের অপশন পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে টাকা অ্যাড করতে হবে মানে ফান্ড অ্যাড করতে হবে তারপর টপ আপ অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করতে হবে এখানে আপনি কত টাকা অ্যাড করতে চান সেটা এখানে দিবেন তারপর ইনস্ট্যান্ট অ্যাড মানিতে ক্লিক করবেন এরপর আপনাদেরকে বিকাশ এবং নগদের মাধ্যমে ইনস্ট্যান্ট আপনাদেরকে ফান্ড অ্যাড করার অপশন পেয়ে যাবেন মানে ফান্ড অ্যাড করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে কোনো ভেরিফিকেশনের প্রয়োজন হবে না প্রথমে এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে মানে যে বিকাশের নাম্বারটা আছে সেটা এখানে এন্টার করতে হবে যেটা দিয়ে আপনি টপ আপ করতে চান এরপর আপনাকে যে স্টেপগুলো বলা হবে সেগুলো এক এক করে কমপ্লিট করবেন আর এটা একদম 100% সিকিউর কারণ এটা বিকাশের সার্ভার থেকে নেওয়া হবে আপনার পাসওয়ার্ড বা এগুলো কোনো কিছু হ্যাক হওয়ার কোনো চান্সেস নেই সো আপনি এখানে 100% ইজিলি টপ আপ করতে পারবেন টপ আপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন এরপর আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে টপ আপ করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ইনগেম অথবা ইউআরডি যে কোনো একটা সিলেক্ট করে চলে যাবেন আর এখান থেকে গাইস আপনার অল্প প্রাইজের ডায়মন্ড আপনারা টপ আপ করতে পারবেন তাছাড়া এই ওয়েবসাইটের সবচেয়ে ভালো দিক হলো আপনার 90 টাকার এয়ারড্রপ মাত্র 47 টাকাতে পেয়ে যাবেন আর এটা খুব তাড়াতাড়ি আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো ওয়েবসাইটে যান আর টপ আপ করুন আর কত দ্রুত টপ আপ পেলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্ট পিনটা দেওয়া থাকবে না দেখা যাক গাইস আমরা এবার 10 স্পিন দিয়ে দিলাম না 10 স্পিন একটা সিঙ্গেল স্পিন দিব প্রথমে 10 স্পিন দিলে গাড়ি না দিবে না বুঝে যাবে যে আমরা দেওয়া যাবে না এত সহজে তারপরে গাইস এবার কি করবো গাইস আমরা পরপর গাইস 3টা নাকি 5টা আমরা সেকেন্ডে আমাকে বললো একজন পরপর 4টা স্পিন দিতে তারপর 10 স্পিন পরপর 4টা তারপর 10 স্পিন দিলে নাকি আমাদেরকে যে কোনো একটা বান্ডেল হিপ হপ অথবা সাকুরা বান্ডেল আমাদেরকে গেমের ভিতরে ব্যাক দিয়ে দিছে যেহেতু আমাদেরকে এটা এখনই দিবে গাইস দেখা যাক এবার আমাদেরকে কোনটা দেয় টোকেন দিতে তো একটা তো বান্ডেল দিয়ে দিছে মেবি একটা
ভাই এখানে কি দিলো এটা আমাদের লাখটা কমাই দিলো গাড়ি না এই জিনিসটা দিয়ে আমাদের লাখটা দেখো জিরো না যাক গাইস আমাদেরকে লাখটা জিরোতে আনে নাই আমি ভাবছিলাম যে আমাদেরকে এই জিনিসটা দিয়ে লাখটা জিরোতে এনে দিবে বাট সেটা করে নাই এবার দেখা যাক গাইস আমাদেরকে কি দেয় ভাই এটা করতেছে কি গাড়ি না আমি বুঝতেছি না ভাই এতক্ষণ ধরে স্পিন দিতেছি ভাই দেখা যাক এবার আমাদেরকে কি দেয় ভাই 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 একটা ভালো জিনিস লাগবে ভাই দেখা যাক এই স্পিন দিয়ে দিতে ভাই এবার এবার আমাদের একটা ভালো জিনিস দিতে হবে ভাই দেখা যাক কি দেয় আমাদেরকে ভাই গোকেন দিতে হবে এবার একটা জিনিস তো দিয়ে দিছে কংগ্রাচুলেশন ভাই লুট বক্স দিছে এটা সি ম্যান আমি তো ভাবছিলাম যে একটা ভালো কিছু দিবে আমাদেরকে তো গাইস এবার আমাদেরকে আমাদের দেখেন 69 হয়ে গেছে লাখ 70 করে ফেললাম লাখ দেখা যাক এবার গাইস আর আমাদের টোকেন পেয়ে গেছে 84টা এখন 100টা টোকেন হলে কিন্তু গাইস আমরা একটা বান্ডেল নিতে পারবো এক্সচেঞ্জ করে তার আগে গাইস আমাদেরকে যে করে হোক গাইস সাকুরা অথবা গাইস আমাদেরকে সেকেন্ড ইলাইট পাস যে কোনো একটা বান্ডিল আমাদেরকে নিতে হবে আবার চেইন স্পিন দিয়ে দিছি এবার দেখা যাক গাইস আমাদেরকে কি দেয় কোনটা দেয় ভাই আমি ভেরি এক্সাইটেড যে দেখা যাক ভাই আমি ভাই আমি বুঝতেছি না আমাদেরকে কোনটা দিবে ভাই ইলাইট পাসের বান্ডিল একটা না দেয় গাইস খালি বারবার লুট বক্স কেন দিতেছে আমি বুঝি না ভাই চেইন স্পিন এগুলো কি করতেছে গাইস আমার মতো তোমাদের একই অবস্থা কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে চেইন স্পিন দিলে নাকি গাইস সবাই বলতেছে বান্ডিল পাওয়া যাইতেছে বাট আমি তো বান্ডিল পাইতেছি না ভাই কি অবস্থা এই যে দেখো গাইস এই বান্ডিলটা তো আমাদের লাগবেই ভাই সাব যেমনি হোক গাইস আমরা আবার স্ক্রিন দিয়ে দেখি আমাদের ক্যাশ ট্যাশ পরে আমরা ক্লিয়ার করবো দেখা যাক ক্যাশ ট্যাশ যাই হোক গাইস আমি ভেরি এক্সাইটেড হয়েছি যে আজকে কি করবো আমি বুঝতেছি না ভাই আমাদেরকে কি করতেছে গাড়ি নেই এগুলো আরে ভাই 99 ভাই 99টা টোকেন হয়ে গেছে এবার গাইস দেখা যাক 84টা টোকেন মানে 84টা লাখ হয়ে গেছে আমার কাছে বর্তমানে এবার দেখা যাক এই 84 লাখ নিয়ে গাইস আমরা 10 স্ক্রিন দিয়ে দিলাম দেখি 10 স্পিনে আমাদেরকে কি দেয় ভাই সাব এখনো অবধি একটাও কিছু দেয় নাই ভাই লাখ হলো আমাদের কত তাই না লাখ কত হলো 95 লাখ হয়েছে গাইছে এবার হচ্ছে গাইছে আমরা একটা সিঙ্গেল স্পিন করতে করতে মারবো দেখা যাবে গাইছে একদম লাস্ট অবধি যে আমাদেরকে একটা ভালো কিছু একটা বান্ডিল আমাদেরকে দিয়ে দিচ্ছে আমি দেখবো আমার 100 লাখে কি দেয় 100 লাখে আমাদেরকে কি দেয় গাইছে সেটাই দেখবো আমরা এখনই এবার কত লাখ হয়েছে আমার 98 লাখ হয়েছে ভাই 98 লাখ হয়েছে এবার গাইছে আমাদের 100 লাখের মধ্যে দেখা যাক এবার আমাদেরকে কি দেয় 99 লাখ ভাই আমি এক্সাইটেড দেই এবার আমাদেরকে কি দেয় এবার কি দেয় কি দেয় দেখা যাক গেছে 99 লাখ আর 121টা টোকেন ভাই 99 লাখে দেখা যাক এবার গেছে আমরা সিঙ্গেল স্পিন দিয়ে দিলাম দেখি আমাদেরকে সিঙ্গেল স্পিনে সাকুরা অথবা সেকেন্ড ইলাইট পাস কি দিল ভাই এটা কংগ্রাচুলেশন 100 লাখে কিছু দিবে না ভাই সিরিয়াসলি ম্যান 100 লাখে কিছু দিতেছে না ভাই কোনো গ্লিচ চলতেছে নাকি আমি বুঝলাম না ভাই 100 লাখে তো একটা দেওয়ার কথা ভাই এখানে গেছে আমাদের 100 উপরে চলে যেতে সেটা কি ভাই আমি বুঝলাম না বুঝলাম না ভাই এটা কি সেই আপনার গোল্ড রয়্যালের মতো 200 লাখের মধ্যে কি দিবে নাকি একটা বুঝলাম না তো ভাই এমন কেন ভাই গোল্ড রয়্যালের মতন করতেছে 200 লাখে একটা দিবে একদম পুরো গেছে সবাই যারা ভাবতেছে অল্প ডায়মন্ডে নিবা কাম সারা ভাই একদম পুরো 200 লাখে দিবে একদম যে অবস্থা দেখতেছি 200 লাখে নাকি 500 লাখে দিবে আল্লাহ জানে এখন 100 লাখ হয়ে গেছে দেয় না যে দেখো টোকেন দিয়ে ভরে ফেলতেছে টোকেন পেয়ে গেছে 138টা তার মানে গাইস আমরা 10,000 ডায়মন্ড যেহেতু টপ আপ করছি আমি তো ভাবছিলাম যে সব কিছু বের হয়ে যাবে এটা কি বের হইতেছে ভাই এটা কি ওই সে একটা কালো মতন একটা আছে না একটা টাবো নাকি কি নাম ওর মতন হইতেছে আর কি এরকম এটা কি ভাই এটা কি দিতেছি কি গাড়ি না ভাই আমি বুঝতেছি না ভাই এত এতগুলো স্পিন মারলাম তারপরও গাইস এগুলো আমাদেরকে কি দিতেছে গাড়ি না সো গাইস আমরা এবার কি করবো 10 স্পিন দিবো আবারও 10 স্পিন উড়া ধুরা দিয়ে একদম পুরো ধুমাই দিয়ে আমরা শেষ করে ফেলবো দেখবো গাইস আমাদেরকে 10 স্পিনে একটা তো গাইস আমাদেরকে ভালো কিছু একটা বানিয়েও দেয় নাই ভালো কোনো জিনিসই দেয় নাই গাড়ি না এটা চলতেছে কি ভাই কোনো জিনিসই আমাদেরকে এখন পর্যন্ত দেয় নাই ভাই আমি তো এক্সাইটমেন্টটা যত ইভেন্ট আছে সবগুলো গাইস আমি নিয়ে ফেলছি আর এই ইভেন্টের জন্য এতদিন ওয়েট করছি আর মাঝখানে কয়েকটা ইভেন্ট আমাদের বাদ গেছে সো গাইস আজকে যেইভাবে হোক গাইস আমাদেরকে এই যে এখান থেকে দুইটা বান্ডিল তো আমাদেরকে নিতে হবে সাকুরা আর অথবা এই যে গাইস আমাদের হিপ হপ বান্ডিল এই দুইটা আমাদের লাগবে ভাই 157 লাখ হয়েছে ডায়মন্ড আছে 5,300 গাইস আমাদেরকে কি মনে হয় যে আমরা কি দুইটা এখনো গাইস আমরা বান্ডেল কি পাবো এখন অবধি একটা বান্ডিল আমাদেরকে দেয় নাই গাড়ি না মেল হোক ফিমেল হোক কোনোটাই দেয় নাই ভাই কখন দিবে আমাদেরকে আমরা উড়া ধুরা স্পিন মারতেছি দেখো উড়া ধুরা স্পিন দেওয়ার পরও কিন্তু গাইস আমাদেরকে দিতেছে না আবার গাইস আমরা সিঙ্গেল স্পিন দিব আমি কিন্তু 10 স্পিন একটু বেশি দিছি তোমরা যদি লক্ষ্য করবা আমি কিন্তু 10 স্পিন একটু বেশি দিছি তোমরা বলতে পারবা না ভাই 10 স্পিন দেন না দেন না আপনার তোমরা লাস্ট ভিডিওতে অনেক বলতো ভাই 10 স্পিন আপনি একটু বেশি বেশি দেন তাহলে গাইস আপনি একটু মানে আমি একটু বেশি বেশি পাইতে পারি আমার প্রতিবারই কিন্তু লাখটা এরকমই হয় যে যতবারই আমি স্পিন দিই না কেন আমাদের গাইস অনেক ডায়মন্ড কাটে অন্তত আমার আইডিতে আমি যার আইডিতে টপ আপ মারি না কেন বা যার আইডিতে এগুলো বের করি না কেন সবার একই অবস্থা ভাই তো দেখা যাক গাইস কি অবস্থা এবার গাইস আমাদের লাখ হয়ে গেছে 185 লাখ হয়েছে আর আমরা টোকেন পাইছি কত 78টা আমরা টোকেন পাইছি সেখান থেকে গাইস যে কোনো একটা গাইস আমরা এখান থেকে কনফার্ম করে ফেলবো এখনই গাইস দেখতেই পাচ্ছ 79টা সরি 79টা আর এইবার গাইস দেখো গাইস কি দিচ্ছে আমাদেরকে ধরু ভাই আরেকটা টোকেন দিলে এই যে হয়ে গেছে টোকেন এইবার গাইস আমাদেরকে একটা বান্ডিল আমরা কনফার্ম করে দিলাম
এবার গাইস আমাদেরকে নিতে হবে আরো বান্ডিল সো গাইস এবার আমরা কি করব একটা সিঙ্গেল স্পিন দেওয়ার পরে আমরা দিব 10 স্পিন ভাই এই বান্ডিলটা দিয়ে দেরে ভাই এই বান্ডিলটাও রেয়ার এখন কি করব ভাই একদম মেল ফিমেল সবগুলাই রেয়ার ভাই এখানে যা আছে সব রেয়ার ভাই কোনটা নিব আমি সেটাই ভাবতেছি সো গাইস দেখা যাক গাইস আমরা 10 স্পিন আবারো দিয়ে দিছি দেখি 10 স্পিন আমাদেরকে দেয় কিনা 10 স্পিনে গাইস আমাদেরকে কিছু দেয় নাই আবারো গাইস আমাদের 200 টোকেন হয়ে গেছে 161 লাখ হয়ে গেছে বাট এখন অবধি আমাদেরকে কোনো দিকই দেয় নাই গাইস একটা কংগ্রাচুলেশন দেখাইছে ভাই একটা ফিমেল বান্ডেল দিছে দেখ একটা ফিমেল বান্ডেল দিয়ে আমাদের লাখ জিরো দিনে চলে গেছে এটা হইলো ভাই একটা ফিমেল বান্ডেল দিয়ে লাখ জিরোতে নিয়ে চলে গেছে তারপরও গাইস এতক্ষণ ধরে স্পিন দিতেছি কোনো খবরই নেই কারিনার এতক্ষণ পরে মনে পড়ছে যে ও আচ্ছা এই নয়ন গমের তো স্পিন দিতেছে এর তো একটা বান্ডেল দেওয়া দরকার এতক্ষণে মনে পড়ছে ভাই এরকম সো গাইস আবার একটা দেখি আমরা স্পিন দিই দেখি আবারও দেখি স্পিন দিই ভাই কি দিতেছে গাড়ি নেই এগুলো আমি বুঝতেছি না ভাই আমি কিন্তু ওরে কারাইলাম ভাই গাইস এবার দেখা যাক এবার আমরা কি করবো আমরা 256টা টোকেন আমাদের পায়ে গেছি আমাদের লাগবে হচ্ছে গাইস কত আমাদের অনেকগুলো প্রায় 400টা মতো টোকেন লাগবে যদি আমরা দুইটা বান্ডেলে কমপক্ষে এক্সচেঞ্জ করতে যাই টোকেনে কিন্তু ভাই অল্প উল্টা পাল্টা টোকেন দিত সেই যে দেখো এখানে টোটাল 10টা পর্যন্ত টোকেন পাওয়া যায় 3টার বেশি টোকেনই দেয় না এই জিনিসটা যদি দিত তাও তো আমি হ্যাপি থাকতাম বাট এইটাও আমাদেরকে দিতেছে না করতে শিখি কারি না গাইস এখনো আমাদের 80টা কত 80টা মতন টোকেন লাগবে এখনো 80টা মতো টোকেন লাগবে দেখা যাক গাইস আমাদের কি দিয়ে এখনো গাইস আমরা 10 স্পিন তো আমরা দিব গাইস আমাদের কাছে ডায়মন্ড যা আছে সব আমরা শেষ করব এখনো গাইস 1800 ডায়মন্ড আছে 1800 ডায়মন্ডে কি আমরা একটা বান্ডিলকে আমরা পাবো কিনা দেখা যাক গাইস স্পিন করে আমাদেরকে মনে হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে হবে ভাই বুঝতেছি না এগুলো কি করতেছে গাড়ি না আর এইখানে তো লাখ এই জিনিসটা খুবই বাজে করছে ভাই আমি বুঝতেছি না ভাই লাখ 100 হওয়ার পরে কেন দিবে না 100 হওয়ার পরে কেন দিবে না এটাই হচ্ছে কথা সেইখানে আমাদের লাগছে 200 যে মনে হয় দিচ্ছে এরকম একটা অবস্থা তো গাইস কমেন্ট সেকশনে জানাবো কে কত ডায়মন্ডে কত কোন বান্ডেলটা পাইছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর যারা হিপ হপ বান্ডেল পাইছে তারা কত ডায়মন্ডে পাইছে হিপ হপ বান্ডেল যারা হচ্ছে গাইস এখানে আমাদের সাকুরা বান্ডেল যারা যারা পাইছে তারা কত ডায়মন্ডে পাইছে অবশ্যই গাইস কমেন্ট সেকশনে জানাবা কারণ আমার ওই অনুযায়ী গাইস টপ আপ করা লাগবে কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে না নেক্সট যাদের আইডিতে আমি টপ আপ দিব তাদের আইডিতে হতে পারে গাইস সবগুলো নেওয়ার জন্য আমি 20,000 ডায়মন্ড করে টপ আপ করতে পারি ভাই আজকে অনেকগুলো অনেকদিন ধরে আমি ভিডিও দিতেছি না একটু ব্যস্ত থাকার কারণে আর একটু অসুস্থ থাকার কারণে দিতে পারতেছি না তো এখন থেকে গাইস প্রত্যেক দিন এই ইভেন্ট নিয়ে ভিডিও পাবা তোমরা প্রত্যেক দিন গাইস আর দেখি গাইস এবার আমাদেরকে কি দেয় 130টা টোকেন হয়েছে ভাই 330টা টোকেন হয়েছে আর দেখা যাক গাইস আমরা কি করবো এখনই এক্সচেঞ্জ মারবো গাইস এখনই গাইস আমরা এক্সচেঞ্জ মারবো ভাই কি দিতেছে দেখা যাক গাইস কি দেয় এগুলো ভাই এগুলো সব টোকেন মোকেন কি দিতেছে বান্ডিল কি দারে এই যে এতক্ষণ পরে একটা বান্ডিল লাগে কি দিতে ও ভাই সেম বান্ডিল একই দুইবার দিছে ভাই ধরো এতগুলো স্পিন মারার পরে সেম বান্ডিল দুইবার দিয়ে গাইস আমাদের লাখটা আবার জিরোতে নিয়ে যাচ্ছে এই জিনিসটা খুবই বাজে করলো গাড়ি না তো গাইস আমরা এখন আমরা স্পিন দিব একটা স্কিন আমরা এখন না আর গাইস আমরা হচ্ছে 40,400 স্পিন দিতে পারবো না কারণ আমরা হচ্ছে গাইস এখন সিঙ্গেল স্পিন আমাদেরকে দেওয়া লাগবে যা আছে সবগুলো আমাদের এখন সিঙ্গেল স্পিন দিতে হবে যেমনি হোক গাইস আমাদেরকে দুইটা প্রথম দুইটা বান্ডিলে আমাদের গাইস নেওয়া লাগবে প্রথম দুইটা বান্ডিলে গাইস আমাদেরকে এখানে নেওয়া লাগবে আর দেখা যাক গাইস আমাদের এখানে আর কয়টা আর দুইটা স্পিন আমরা দিতে পারবো দুইটা স্পিনে গাইস দুইটা বান্ডিল যদি দিয়ে দিত তাহলে কি হইতো বাহ কি হইতো তাহলে গাইস আমরা হচ্ছে এখানে স্পিন দিয়ে দিলাম গাইস আর দেখা যাক গাইস আমাদের টোকেন আমাদের দিয়ে দিছে কত 358টা টোকেন দিছে গাইস আমরা কি এখানে দুইটা বান্ডিল এক্সচেঞ্জ করতে পারবো দুইটা বান্ডিলকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো কিনা গাইস আমরা এখান থেকে গাইস কোনটা এই জিনিসটা এই বান্ডিলটা আমরা গাইস এক্সচেঞ্জ করে ফেললাম গাইস আর মাত্র দুইটা টোকেনের জন্য কিন্তু গাইস আমরা আরেকটা বান্ডিল আমরা নিতে পারলাম না তো গাইস আমরা কি করবো একটু পরে গাইস আমাদের টপ আপ করে কিন্তু গাইস আমি দুইটা বান্ডিল নিয়ে দেবো সমস্যা নেই সাবস্ক্রাইবারকে তো গাইস এখান থেকে যেটা করবো গাইস আমরা হিপ হপ যে বান্ডিলটা আছে এইটা গাইস আমরা এখানে এক্সচেঞ্জ করে নিলাম আর হ্যাঁ গাইস যারা এটা নিচ্ছে তাকে ওই বান্ডিলটাও আমি নিয়ে দেবো শাকুরাটাও নিয়ে দেবো তো হিপ হপটা গাইস দেখতেই পারতো আমাদের এক্সচেঞ্জ করা হয়ে গেছে ভাই সাব হিপ হপ গাইস কি অবস্থা দেখো আমাদের এখানে মাস্ক টাক্স এগুলো কিচ্ছু দেয় নাই 10,000 ডায়মন্ড আমি উড়াই দিচ্ছি কিচ্ছু আমরা এখানে দেয় নাই ভালো শুধুমাত্র এই যে দেখো এইটাই পাইছি আমি গাইস এইটাই পাইছি তাছাড়া আমরা কিচ্ছু পাই নাই তো গাইস বুঝতেই পারতো কি পরিমাণ ডায়মন্ড লাগতে পারে আজকে এই ইভেন্টে তো গাইস তোমরা যারা যারা দেখতেছো গাইস ভিডিওটা লাইক দিবা আর যারা যারা নিছো তোমাদের কত ডায়মন্ড লাগবে সেটা গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর আমি তো বলছি তোমাদেরকে প্রতিদিন দুই তিনজনের আইডিতে নিব এরকম যতদিন ইভেন্ট থাকবে গাইস উড়াধুরাই গিভ হয়ে চলবে তো তোমরা গাইস প্রত্যেকটা ভিডিওতে ভিউ জেনে দিবা যত ভিউজ থাকবে তত বেশি কিন্তু গাইস গাইস আমি কিন্তু তোমাদেরকে এই বান্ডিলগুলো বের করে দেবো আর ভিডিওতে যে লাইক আমরা দেওয়া থাকবে তোমরা তার ওটার কাছাকাছি দিয়ে দিতে পারলেও হবে 10,000 বলছি 8,000 করলেও হবে এখন দেখা যাক গাইস তোমাদের ভাই ব্রাদার তোমরা যারা আছো তোমরা একটু বেশি বেশি দিয়ে দাও যত বেশি বেশি দিবা তত বেশি বেশি কি হবে এখনো কিন্তু আমার আইডিতে নেই তোমাদের আইডিতে আগে নিবো তারপরে যে আমার আইডিতে নিবো তো দেখা যাক গাইস কি হয় তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবা নিজের পরিবারের খেয়াল রাখবা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আসসালামু আলাইকুম